VOA 60 স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেবরিয়া। সংক্ষেপে আমেরিকার কিছু খবর। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 18 জন সহবিবাদীর মধ্যে প্রথম দুজন মঙ্গলবার জর্জিয়ায় আত্মসমর্পণ করেছেন। তারা এখন জর্জিয়ার জেলে আছেন। ট্রাম্পের সাবেক আইনজীবী জন ইস্টম্যান এবং রিপাবলিকান দলের পর্যবেক্ষক স্কট হলের বিরুদ্ধে 2020 সালের নির্বাচন হস্তক্ষেপ ও প্রতারণার অভিযোগ আনা হয়। হাওয়াইয়ের কর্তৃপক্ষ মঙ্গলবার মাউয়ের সাম্প্রতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিখোঁজদের আত্মীয় স্বজনদের ডিএনএ নমুনা দেওয়ার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। 1,000 থেকে 1,100 মানুষ এখনও নিখোঁজ রয়েছে এবং মৃতের সংখ্যা অন্তত 115 জনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বিশ্বের 20টি বৃহৎ অর্থনীতির দেশের নেতাদের বার্ষিক সম্মেলন G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে যাচ্ছেন। কর্মকর্তারা আরও জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ইন্দোনেশিয়ার জাকার্তায় যুক্তরাষ্ট্র, আসিয়ান ও পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। আজ এ পর্যন্তই। তাহিরা কিবরিয়া, ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।